ওজন কমানোর জন্য আমরা সবাই কত কি না চেষ্টা করি, কিন্তু সব চেষ্টার কি ফলাফল পাওয়া যায়? আর এত চেষ্টা করার পর যদি সঠিক ফলাফলই না পাই তাহলে আর কি করব ওজন কমানোর জন্য? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজিমুন্নেসা যুক্ত হয়েছি আপনাদের সাথে কথা বলার জন্য ওজন কমানোর জন্য একটি সহজ প্রাকৃতিক উপায় নিয়ে। অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার। ওজন কমানোর জন্য সহজ প্রাকৃতিক উপায়ের উপাদানটি হচ্ছে চিয়া সিড। চিয়া সিড একটি সুপারফুড যা পুদিনা শ্রেণীর অন্তর্গত। চিয়া সিড খুবই ছোট হয়ে থাকে, এটি কালো, সাদা বা ধূসর রঙের হতে পারে। চিয়া সিডের আকার ছোট হলেও এর গুণাগুণের লিস্ট কিন্তু অনেক বড়। চিয়া সিডে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, ক্যালসিয়াম, প্রোটিন, আয়রন, ম্যাগনেশিয়াম, ফসফরাস, ম্যাঙ্গানিজ এবং পটাশিয়াম। চিয়া সিডের রয়েছে অনেক অনেক হেলথ বেনিফিটস। চিয়া সিডের হেলথ বেনিফিটস বলে শেষ করা যাবে না। তবে সামান্য ধারণা দিচ্ছে ছোট্ট চিয়া সিডটি আমাদেরকে কী কী বেনিফিট দিতে পারে। চিয়া সিড অ্যাসিডিটির সমস্যা কমিয়ে আনতে কাজ করে, কনস্টিপেশন রিলিফ করতে কাজ করে, খারাপ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে তোলে, হার্ট ভালো রাখতে, হার্ট সচল সুস্থ রাখতে কাজ করতে পারে, ব্লাড প্রেশার কন্ট্রোল করতে অনেক ভালো কাজ করে। এছাড়া আমাদের শরীরে জমে থাকা চর্বি কমিয়ে আনতে কাজ করে, আমাদের শরীরকে দীর্ঘক্ষণ অ্যাক্টিভ ও ফিট রাখতে কাজ করতে পারে চিয়া সিড। চিয়া সিডে থাকা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম অস্টিওপরোসিস প্রতিরোধ করতে কাজ করতে পারে, আমাদের হাড় শক্ত রাখতে ভালো কাজ করতে পারে চিয়া সিড। বিভিন্ন প্রকার ডায়েট করে যারা অতিষ্ঠ হয়ে পড়ছেন কিন্তু ওজন কমানোর কোনো উপায় খুঁজে পাচ্ছেন না, চিয়া সিডটি তাদের জন্য আদর্শ হতে পারে। চিয়া সিডের পানি ধারণ ক্ষমতা অনেক বেশি, তাই চিয়া সিড গ্রহণ করলে তা পানি শোষণ করে পেটে গিয়ে ফুলে ওঠে এবং আমাদের ক্ষুধা বা খাওয়ার প্রবণতা অনেকটাই কমিয়ে দেয়। আর এইরকমভাবেই আমাদের খাবার খাওয়ার প্রবণতা এবং আমাদের শরীরের মেদ গলিয়ে আমাদের ওয়েট লস করতে কাজ করতে পারে চিয়া সিড। চিয়া সিড আপনি তিনটি উপায়ে গ্রহণ করতে পারেন। প্রথম উপায় হচ্ছে চিয়া সিডের শরবত। চিয়া সিডের এই শরবতটি তৈরি করার জন্য এক গ্লাস ফুটনো পানিতে এক চা চামচ পরিমাণ চিয়া সিড সারা রাত ভিজিয়ে রেখে দিন। পরদিন সকালে চিয়া সিড ভেজানো গ্লাসের মধ্যে এক চা চামচ পরিমাণ আদার রস এবং আধা চা চামচ পরিমাণ লেবুর রস মিক্স করে নিন। খালি পেটে এই শরবতটি গ্রহণ করুন। সকালে খালি পেটে চিয়া সিডের এই শরবতটি গ্রহণ করার মাধ্যমে আমাদের শরীর ডিটক্সিফাই হবে, ওজন কমাতে কাজ করবে, আমাদের ইমিউন এবং মেটাবলিজম বাড়াতে ভালো কাজ করবে। দ্বিতীয় উপায় হচ্ছে চিয়া সিডের পুডিং। যারা চিয়া সিডের শরবত সকালে খালি পেটে খেতে পারেন না তারা চিয়া সিডের এই পুডিংটি তৈরি করে খেতে পারবে। চিয়া সিডের এই দ্বিতীয় রেসিপিটি তৈরি করার জন্য এক গ্লাস দুধে দু চা চামচ পরিমাণ চিয়া সিড সারা রাত ভিজিয়ে রেখে দিন। পরদিন সকালে ঘুম থেকে উঠে ভেজানো চিয়া সিডগুলো একটি বাটিতে ঢেলে নিন। এবার তার মধ্যে আপনি চাইলে সামান্য মধু অ্যাড করতে পারেন এবং আপনার পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন কিংবা যে কোনো ফ্রুটস অ্যাড করতে পারেন। অ্যাড করে মিক্স করে নিলেই তৈরি আপনার চিয়া সিডের পুডিং। চিয়া সিডের এই পুডিংটি ওয়েট লস করতে কাজ করবে, এছাড়া আমাদের শরীরের স্ট্যামিনা বাড়িয়ে দিবে, ফলে আমরা সারাদিন থাকতে পারবো ফিট আর অ্যাক্টিভ। চিয়া সিড গ্রহণের তৃতীয় উপায় হচ্ছে আপনার রান্না করা খাবার কিংবা সালাদের সাথে মিক্স করে চিয়া সিড খেতে পারেন। যারা আমরা বিভিন্ন ধরনের সালাদ গ্রহণ করে থাকি সালাদের সাথে এক চা চামচ পরিমাণ চিয়া সিড মিক্স করে সেই সালাডটি আমরা গ্রহণ করতে পারি, এটাও ওয়েট লস করতে কাজ করবে। কিংবা রান্না করা খাবারের উপর সামান্য পরিমাণে ছিটিয়ে দিয়ে পরিবেশন করা যেতে পারে চিয়া সিড।